হ্যালো এভরিওয়ান আমি সিহা ফ্রম আইটি এডুকেশন স্কুল ওয়েব ডিজাইন সিরিজের তৃতীয় নাম্বার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মেনলি কথা বলবো আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভারমেন্ট অর্থাৎ আমরা যে অ্যাপসটির মাধ্যমে আমাদের ওয়েব ডিজাইনের কোডগুলো করব অর্থাৎ আমরা ওয়েব ডিজাইনের যে কাজটা শিখবো সো এই কাজটা শিখতে হলে আমাদেরকে তো কিছু ল্যাঙ্গুয়েজ লিখতে হবে কোন একটা অ্যাপসের মাধ্যমে সরি কোন একটা অ্যাপসে তো আজকে আমরা এই অ্যাপস নিয়ে কথা বলবো তো আপনারা যারা কম্পিউটার ইউজার অ্যান্ড অ্যান্ড্রয়েড ইউজার আজকে মূলত এই দুইটা ডিভাইস এর অ্যাপস নিয়ে কথা বলবো তো প্রথমে আসি কম্পিউটার নিয়ে কম্পিউটারে বেসিক্যালি অনেকে অনেকগুলা সফটওয়্যার এইচ এম এল এর কোড করে থাকে অর্থাৎ ওয়েব ডিজাইন এর কোড করে থাকে যেমন নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট আদার্স আরো অনেক তো আমি বেসিক্যালি কথা বলবো হইতেছে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কারণ এইটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি এবং বিজ্ঞানার লেভেলের জন্য এটা বেস্ট আমি মূলত আপনাদের এই অ্যাপসটির মাধ্যমে ওয়েব ডিজাইন শিখাবো এছাড়া আপনারা যদি চান যে আপনাদের কম্পিউটারের যে ডিফল্ট যেটা আছে নোটপ্যাড সেটাতে আপনারা ইচ্ছা করলে কোডিং করতে পারেন যেমন আমি এখন নোটপ্যাড ওপেন করব কম্পিউটারের যেটা ডিফল্ট আছে তো এইটা হইতেছে আপনার কম্পিউটারের ডিফল্ট নোটপ্যাড কিন্তু এইখানের ইন্টারফেসটা অতটাও ইউজার ফ্রেন্ডলি না কারণ এইটাই কোড করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো কাজেই আমি রিকমেন্ড করব যে এইটা ইউজ করার দরকার নাই তো এখন আমরা আসছি নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে তো এইটাই হইতেছে মূলত নোটপ্যাড প্লাস প্লাস আমি বেসিক্যালি আপনাদের এই আইডি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ আমি আপনাদেরকে মূলত এই অ্যাপসটির মাধ্যমেই ওয়েব ডিজাইন শেখাবো তো তাহলে আসুন শুরু করা যাক এই অ্যাপসটির ইনস্টলেশন প্রক্রিয়া তো প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন নোটপ্যাড প্লাস প্লাস লিখে দেন আমি সার্চ করলাম তো নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করার মাত্রই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে দেন আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করব তো দেখতেই পারতেছেন আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে তো এখানে বেসিক্যালি অনেকগুলা ভার্সন দেওয়া আছে নোটপ্যাড প্লাস প্লাস এর তো আমরা আপডেট ভার্সনটি ডাউনলোড করব আর এইখানে মূলত আপডেট ভার্সনের ভিতরে দুইটা কোয়ালিটি দেওয়া আছে একটা হচ্ছে 32 বিট এবং আরেকটা হচ্ছে 64 বিট তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডিভাইসটা মূলত কত বিটের তো এটার জন্য আপনাদেরকে আপনারা যারা উইন্ডোজ সেভেন ইউজার আছেন তাদের মাই কম্পিউটারে ক্লিক দিতে হবে এবং যারা উইন্ডোজ টেন ইউজ করেন তারা ডিসপিসিতে ক্লিক করে মাউস এর রাইট বাটন ক্লিক করবেন দেন প্রপার্টিস তো এইখানে লেখা আছে যে আপনার অপারেটিং সিস্টেমটা বেসিক্যালি কত বিটের তো আমার অপারেটিং সিস্টেমটা সিক্সটি ফোর বিট তো আমি সিক্সটি ফোর বিট ডাউনলোড করবো আর আর বিট বিট নিয়ে যদি বলতে হয় তাহলে থার্টি বলবো যে থার্টি টু বিট হইতেছে আপনার কম্পিউটারের সিপিইউ অর্থাৎ প্রসেসর আপনার প্রসেসরটা মূলত বত্রিশটা বিট নিয়ে কাজ করতে পারে অর্থাৎ বত্রিশ বিট ডেটা নিয়ে একসাথে কাজ করতে পারে আর সিক্সটি ফোর বিট মানে হইতেছে আপনার কম্পিউটারের সিপিইউ অর্থাৎ প্রসেসর চৌষট্টি বিট নিয়ে কাজ করে অর্থাৎ চৌষট্টি বিট ডেটা একসাথে এক মিলি সেকেন্ডে কাউন্ট করতে পারে তো মূলত এটাই হতেছে থার্টি টু এবং সিক্সটি ফোর বিট এর মধ্যে পার্থক্য আর যদিও এটা আমাদের মূল টপিক না তারপরও আপনাদের জানার সুবিধার্থে একটু বলে রাখলাম তো এখানে ইয়ে আছে ইনস্টলার মানে সরাসরি ইনস্টল করতে চাইলে আপনারা এটাতে ক্লিক দিবেন আর যদি মন চায় যে না জি ফাইল ডাউনলোড করবেন কিন্তু এত ঝামেলার দরকার নাই আপনারা ইনস্টল এ ক্লিক দিবেন দেন আমি ও ইনস্টল ক্লিক দিলাম তো এই হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস তো আমরা এখন ডাউনলোড এ ক্লিক দিব দেন ডাউনলোড হচ্ছে তো ফাইনালি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা শেষ এখন আমরা ওপেন করব তো আমার অলরেডি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করতেছি না আর আমার এছাড়া আমার জেন কোডিং প্লাগইন করা আছে তো যার কারণে আমি এখন ইনস্টল করতেছি না তো আপনারা একটা সফটওয়্যার যেভাবে স্বাভাবিকভাবে ইনস্টল করে থাকে সেভাবে ইনস্টল করে নেবেন অর্থাৎ এখানে ওকে ওকে ক্লিক দেওয়ার পরে আরো দুই একটা ইন্টারফেস আসবে দেন নেক্সট এ ক্লিক দেওয়ার পরে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে তো আমি এখন কেটে দিচ্ছি তো নোটপ্যাড যখন আমরা ওপেন দিব ঠিক তখন এমন একটা ইন্টারফেস শো করবে তো এইখানে মূলত আমরা আমাদের এইচটিএমএল অর্থাৎ আমাদের ওয়েব ডিজাইনের ল্যাঙ্গুয়েজ লিখে কোড করব তো আমি এখন স্বাভাবিকভাবে হ্যালো ওয়ার্ড লিখে ব্রাউজারে শো করাবো দেন আমরা এখন ফাইলটা সেভ করব ফাইলটা আমরা স্বাভাবিকভাবে ডেস্কটপে সেভ করি দেন আমাদের ফাইলটা সেভ করার শেষ রান তো আমরা ফাইনালি হ্যালো ওয়ার্ড লিখে ব্রাউজারে শো এলাম তো আপনাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি যেই লেখাগুলো লিখছি এগুলো আসলে কি তো এই লেখাগুলা নিয়ে মূলত কেন লিখছি কি জন্য লিখছি আলোচনা করা আছে তো আমি আজকের এই ভিডিওতে ইনস্টল করতে হয় দেন আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে কথা বলবো দেন কিভাবে ফাইল সেভ করতে হবে আরো বিস্তারিত নিয়ে কথা বলবো তো এখন আসি আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার কারণ সবাই কম্পিউটার ইউজ করেন না অনেকের ইচ্ছা থাকে যে আপনারা কিভাবে কম্পিউটার ছাড়াও ভিডিও দেখে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্র্যাকটিস করবেন তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা একটু কষ্ট করে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটির নাম হইতেছে দরিদ ইডেড তো বেসিক্যালি নোটপ্যাড প্লাস প্লাস এবং দরি ডিডেট এই দুইটা ভিডিও ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন তবে সব থেকে ভালো হয় আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা একটু কষ্ট করে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন দরিদ এডিট লেখে দেন পেয়ে যাবেন এন্ড স্বাভাবিকভাবে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনারা যখন ওপেন করবেন তখন ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে তো দিবেন এই এখানে নিচে যে আইকনটা দেখা যাইতেছে তো এখানে দেওয়ার পরে এমন একটা উইন্ডো আসবে এখানে নিউতে ক্লিক দিবেন দেন নিউতে ক্লিক দিলে এখানে আরেকটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কাঙ্ক্ষিত যে এইচ এর কোড গুলা সেই কোড গুলা লিখবেন দেন আবার এখানে ক্লিক দিবেন এই আইকনটাতে ক্লিক দেওয়ার পরে আবার একটা ইন্টারফেস শো করবে সেভ অপশন দেন সেভ সেভে ক্লিক দিবেন দেন এখন আপনাকে দেখাবে আরেকটা উইন্ডো ওপেন করে যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি কোথায় সেভ করতে চান দেন লোকালে ক্লিক দিবেন দেন আরেকটা ইন্টারফেস আসবে এখানে আপনারা এই হোম বাটনে ক্লিক দিবেন দেন এখানে দুইটা ডট আছে এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে বেসিক্যালি দুইটা ড্রাইভ শো করবে একটা হচ্ছে আপনার মেমরি কার্ড আর একটা হচ্ছে আপনার ফোন মেমরি তো আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা দিক ক্লিক দিবেন দেন ক্লিক দেওয়ার পরে আপনারা কাঙ্ক্ষিত কোন ফোল্ডারের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি সেভ করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করার পরে এখানে নাম দিবেন যেমন আমি এখানে নাম দিচ্ছি প্র্যাকটিস ডট এইচডিএমএল দেন ক্রিয়েট ক্রিয়েটে ট্যাপ করবেন ক্রিয়েটে ট্যাপ করার পরে দেখবেন যে যখন আপনার লেখাটা সেভ হবে তখন আপনার এইচডিএমএল এর কোডিং গুলার চেহারা অলরেডি চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে দেখতেই পারতেছেন দেন এখন দেন রান করানোর জন্য এই অপশনটাতে ক্লিক দিবেন তো এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর নিউ একটা উইন্ডোজ ওপেন হবে দেন সিলেক্ট ফাইল তো ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে ওপেন করানোর তো এখানে প্রিভিউ ইন ব্রাউজার সরি প্রিভিউ ইন ব্রাউজার দেন এখানে আপনাদের অনেকগুলা ব্রাউজার শো করবে তবে সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম টি যদি থেকে থাকে আপনাদের ফোনে তাহলে ওইটাই ওপেন করবেন আর যদি না থেকে থাকে তাহলে আপনাদের ফোনে যে ডিফল্ট আছে সেটাই সিলেক্ট করে দিবেন তবে আমি রিকমেন্ড করবো যে যদি গুগল ক্রম সফটওয়্যারটা না থাকে তারপরও একটু কষ্ট করে প্লে থেকে ডাউনলোড করে দিবেন ওপেন ব্রাউজার এন্ড ফাইনালি রান হ্যালো ওয়ার্ল্ড তো এই ছিল মূলত আজকের টপিক আশা করি বুঝতে পারছেন কিভাবে কম্পিউটার ইনস্টল করতে হয় এবং অ্যান্ড্রয়েড ফোনে দরিদ্র ইনস্টল করতে হয় তো এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেন আমার ইনবক্সে নক দিতে পারেন আর আমি তো অলরেডি আমার গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেইখানে গিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন ওয়েব ডিজাইন রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোন সমস্যা থাকলে এমনকি আদার্স যদি কোনো সমস্যা থাকে বেসিক্যালি কম্পিউটার প্রোগ্রামিং বা ডেটাবেস তো এইগুলো আমি আপনারা কোশ্চেন করতে পারেন তো আমি বেসিক্যালি আমার ভিডিও সিকোয়েন্স অনুযায়ী আপলোড করতেছি তো যারা প্রিভিয়াস ভিডিও গুলা দেখেন একটু কষ্ট করে দেখে আসবেন সি বাই বাই